এবার আমরা দেখব ফটোশপে কিভাবে লিওপার্ড টেক্সচার ইফেক্ট তৈরি করা যায়। এই জন্য আমরা ফাইল থেকে নিউতে ক্লিক করব। এখানে আমরা হোয়াইট 500 পিক্সেল এবং হাইট 300 পিক্সেল দিব এবং কালার মোড আরজিবি কালার এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখানে আমরা ফোরগ্রাউন্ড কালারে এখানে একটি ক্লিক করলে একটি কালার পিকার আসবে। এখানে আমরা 6টি জিরো দিয়ে অর্থাৎ ব্ল্যাক কালার দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব এবং আমরা নিচে যে ব্যাকগ্রাউন্ড কালার সেখানে একটি ক্লিক করলে আমরা কালার পিকার পাবো। আমরা এখানে একটি কালার কোড লিখে দিতে পারি FFAF00, দেন ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা ফিল্টার মেনু থেকে আমরা রেন্ডারে যাব, রেন্ডার থেকে ক্লাউডে ক্লিক করব। আমরা একটি ক্লাউড ইফেক্ট দেখতে পাচ্ছি। আবার আমরা ফিল্টার মেনুতে যাব, ফিল্টার মেনু থেকে এবার আমরা স্কেচে যাব, স্কেচ থেকে আমরা ফটোকপিতে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি ফটোকপিটি সিলেক্ট করা আছে। এখানে আমরা ডিটেল এখানে আমরা 23 দিয়ে দিব এবং আমরা ডার্কনেস এখানে 38 দিয়ে ওকে বাটনে ক্লিক করব। পুনরায় আবার আমরা ফিল্টার মেনুতে যাব, ফিল্টার থেকে আমরা এখানে আমরা আর্টিস্টিকে যাব, আর্টিস্ট থেকে সেমোজি স্টিক্স এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রোক লেন্থ 5 আছে এবং হাইলাইটেড এরিয়া 9 এবং ইন্টেন্সিটি 10 করে দিয়ে ওকে বাটনে ক্লিক করব। পুনরায় আবার আমরা ফিল্টার মেনুতে গিয়ে নয়েজে ক্লিক করব, নয়েজ থেকে অ্যাড নয়েজে ক্লিক করব। এখানে আমরা অ্যামাউন্ট এখানে আমরা 27 দিয়ে এখানে ইউনিফর্ম সিলেক্ট করা থাকবে, দেন ওকে বাটনে ক্লিক। আবারও আমরা ফিল্টার মেনুতে যাব, ফিল্টার থেকে আমরা ব্লুরে যাব, ব্লুর থেকে মোশন ব্লুরে ক্লিক করব। মোশন ব্লুরে আমরা এখানে অ্যাঙ্গেলে 12 দেব এবং ডিস্টেন্স 10 দিয়ে ওকে বাটনে ক্লিক করব। আমরা এ পর্যায়ে এখানে শার্পেন টুলে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখলে আমরা দেখতে পাবো শার্পেন টুল দ্বিতীয় নম্বরে আছে। শার্পেন টুলটি সিলেক্ট করে আমরা এখানে আমরা ক্লিক করে এখানে আমরা 500 লিখে দিতে পারি এবং আমরা এখানে স্ট্রেংথ যেখানে আছে আমরা এখানে সিলেক্ট করে এখানে আমরা 40 দিতে পারি, 40 দিয়ে এন্টার চাপ দেব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এবার আমরা মাউস পয়েন্টার রেখে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি শার্পনেস হচ্ছে। এভাবে ক্লিক করে আমরা শার্পনেস করে একটি লিওপার্ড টেক্সচার ইফেক্ট তৈরি করতে পারবো। ধন্যবাদ।